নমস্কার বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওটায় ক্লিক করার জন্য। আমার কলকাতা আর বাংলাদেশের যে ভাইগুলো আছে, বাঙালি ভাইরা, অনেক রিকোয়েস্ট করছে কি বাংলায় একটা ভালো ইউটিউব চ্যানেল নেই বা বাংলায় ভাষায় কোনো একটা ভালো হেয়ার ট্রান্সপ্লান্টেশন নলেজ দেওয়ার ইউটিউব চ্যানেল নেই, তো আপনি একটা কি বাংলায় কোনো একটা ভিডিও বানাতে পারবেন? তাছাড়া কলকাতায় হেয়ার ট্রান্সপ্লান্ট যারা করাতে চায় ওদের জন্য এই ভিডিওটা খুবই ইনফর্মেটিভ হবে, কেননা ওরাও একটা আশা করছে কি বাংলাদেশ থেকে বা কলকাতা থেকে একটা ভালো হেয়ার ট্রান্সপ্লান্টেশন ক্লিনিকের ব্যাপারে জানতে পারে, এখানে খুব ভালো রেজাল্ট মোটামুটি ভালো দামে আসতে পারে। তাই জন্য এই ভিডিওটাকে বানাচ্ছি আমি। আমার অবশ্যই একটা বাংলা হেয়ার ট্রান্সপ্লান্টেশন উপরে চ্যানেল আছে, যেটা ব্যাপারে অনেক লোকরা জানে না, তাও এই ভিডিওটার পর থেকে হয়তো ওটা আপনারা জানতে পারবেন। আর আপনারা যদি ইচ্ছুক হয়, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওটাকে ক্লিক করতে পারবেন, আপনারা ক্লিক করে চলে যেতে পারেন, ওটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, আজকে ভিডিওতে কী করবো, আজকে ভিডিওতেও আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশনের একটা পেশেন্টের ব্যাপারে দেখার চেষ্টা করবো কি ওনার রেজাল্টটা কীভাবে এসছে না এসছে। অনেক লোকদের মধ্যে এইটা ডাউট আছে কি ঠিক আছে, ইয়াং বয়সে তো আপনার যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন যদি করানো যায় তাহলে তো চুল এসে যাবে ভালো মোটামুটি, কেননা রক্তর গরম থাকে, হ্যাঁ না, ইয়াং থাকে, তোমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের রেজাল্ট ভালো আসবেই। কিন্তু এরকম কিছু না কি বয়স, যাদের বেশি বয়স হয়ে গেছে ওদের হেয়ার ট্রান্সপ্লান্টেশন করালে ওদের রেজাল্ট আসবে না, এটা একেবারেই মেথ হচ্ছে। তাই জন্য আজকে আমি একটা বয়স্ক হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ক্যান্ডিডেট রেজাল্ট আপনাদের সামনে শো করব। তো একটা নতুন এফার্ট নিচ্ছি, আপনাদের যদি আমাকে একটু প্রোৎসাহন করতে চান তাহলে এই ভিডিওটাকে লাইক অবশ্যই করে দেবেন। আর যদি প্রথমবার দেখছেন আর বাংলায় যদি আপনারা হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারে কোনো নলেজ চান, তো ডিসক্রিপশনের লিঙ্ক আছে আমার বাংলা হেয়ার ট্রান্সপ্লান্টেশন চ্যানেলের, ওটাকে ক্লিক করে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, এই পেশেন্ট একটা বয়স্ক ভদ্রলোক হচ্ছেন, ওনারা আপনারা দেখতে পারেন কি ভালো মতনই চুলটা পড়ে গেছে, সামনের থেকেও পড়ে গেছে, মাঝখান থেকেও থিনিং হয়ে গেছে, ক্রাউন এরিয়ার থেকেও অনেকটা খালি আছে। অবশ্যই ডোনার এটা মোটামুটি ভালোই মনে হচ্ছে দেখে, আর গ্রেডটা খুব বিশাল বড়ও না, তো এই না হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা মোটামুটি ভালোই হতে পারে। যাই হোক, আপনি দেখতে পারেন কি এই টাইপের ওনার একটা সার্জারি হয়েছে, সার্জারিটা হওয়ার পরে আপনি দেখতে পারেন কি এইটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্টে আপনি দেখতে পারেন কি পুরোপুরি মাথাটা চুল দিয়ে ভরে গেছে। এই যে একটা মিথ আছে কি যে বয়স্ক লোকদের যে হচ্ছে কি চুল ট্রান্সপ্লান্ট করার পরে ওদের রেজাল্টটা ভালো আসবে না, হয়তো ওনার বয়স বেশি হয়ে গেছে তাই জন্য, এটা একেবারেই মিথ হচ্ছে। আপনি যদি হেলদি হচ্ছেন, আপনার যদি মেডিকেল রিপোর্ট মেডিকেল টেস্ট ঠিকঠাক এসছে, তো আপনার বয়স যেরমই হোক না কেন আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা যাবে আর ওটার রেজাল্টও আসে। এমনকি আপনারা দেখতে পারেন কি এনার ডোনার এরিয়াটা এখনও এত ভালো আছে কি এখান থেকে আরও গ্রাফট নিয়ে যাওয়া, যদি ভবিষ্যতে দরকার পড়ে নিয়ে যাওয়া যাবে। আর একটা খুব বড় মিসকনসেপশন যেটা হচ্ছে লোকদের মাঝখানে কি খুব বেশি ডেন্সিটি, আপনার যদি চুল একটুখানি পড়ে থাকে আর ওখানে খুব বেশি ডেন্সিটি দিয়ে দাও তাহলে ওর হেয়ার ট্রান্সপ্লান্টেশন রেজাল্টটা খুব ভালো আসবে, এটা কোনো রকমই দরকার না, কোনো এরকম কম্পালসারি জিনিস না। এমনকি হাই ডেন্সিটি দেওয়া একদিক থেকে বোকামো হচ্ছে, খুব বেশি হাই ডেন্সিটি, আপনি চেষ্টা এটাই করবেন কি কম গ্রাফটের মধ্যে আপনার এরিয়াটা কভার হয়ে যায়। এটার কারণ আছে, দুটো কারণ হচ্ছে, একটা কারণ তো এই হচ্ছে কি আপনি যদি কম গ্রাফটের মধ্যে আপনার এরিয়াটা কভার হয়ে যায় মানে আপনার অবশ্যই পয়সাটা কম লাগবে, ঠিক আছে। দ্বিতীয়, পয়সাটা খুব একটা প্রায়োরিটিতে আমি দিচ্ছি না, কেননা ডোনার এরিয়া সবথেকে বেশি আপনার জন্য মূল্যবান জিনিস হচ্ছে, আপনার ডোনার এরিয়াটা কম ইউটিলাইজ হবে যদি কম ডেন্সিটিতে আপনার এরিয়াটা কভার করা যায়, আর আপনার ডোনার এরিয়াটা ফিউচারের জন্য প্রিজার্ভ হয়ে যাবে, এইটা দুটো বেনিফিট হচ্ছে। তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন কোনো জায়গার থেকে আপনি যদি করাচ্ছেন, এটা চেষ্টা করবেন কি আপনার ডোনার এরিয়ার ইউটিলাইজটা খুব ভালোভাবে যেন করা হয়। আশা করি আপনারা আমার ভিডিওটা খুব পছন্দ করেছেন। হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারে বেশি কিছু জানতে চাইলে এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা জানতে পারেন। যেমন কি আমি বলেছি কি আমার একটা বাংলা হেয়ার ট্রান্সপ্লান্টেশন চ্যানেল আছে, যেটার উপরে আমি খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ ভিডিওস ঢালবো, ওটার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, কমেন্ট বক্সে আমি লিঙ্ক পিন করে দেবো, ওইসবে ওটাকেও সাবস্ক্রাইব করে নেবেন আপনারা যদি কলকাতা বা বাংলাদেশ থেকে আপনারা আছে। আর আমাদের বাঙালি ভাইকে, যা বাঙালি ভাইরা আছে বাংলাদেশ আর কলকাতা থেকে, ওদের সবাইকে নিয়ে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করান, যাতে কি আমরা একটা ভালো একটা টিম বানাতে পারি হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারে, খুব ভালো একটা এডুকেশনাল ফোরাম খুলতে পারি। চলো, দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাবাই, টেক কেয়ার, ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, বাবাই।